সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, শুরু করছি আজকের মর্নিং আপডেটস। চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা দশ খেলার খবর এক নজরে। ভারতের ত্রাস আফ্রিদি, তৈরি রোহিত। রবিবার ভারত পাক মহারণ ম্যাচে ভারতীয় ব্যাটারদের সবচেয়ে বড় ত্রাস হতে চলেছেন শাহিন শাহ আফ্রিদি। গত বিশ্বকাপে এই আফ্রিদির বিষাক্ত স্পেলে শেষ হয়ে গিয়েছিল ভারত। এবার তিনি দুর্দান্ত ফর্মে। ইতিমধ্যেই আফগানিস্তানের এক ব্যাটার তার বলে মারাত্মকভাবে চোট পেয়েছেন, তাই এবার তাকে সামলাতে পারবে তো ভারত? এজন্যই নেটে পাক পেশার শাহিন আফ্রিদির চ্যালেঞ্জের মোকাবিলা করতে আলাদাভাবে গা ঘামালেন রোহিত। এদিকে বিশ্বকাপে উইকেট কিপিং করবেন ওয়ার্নার। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জশ ইংলিশ। গলফ খেলতে গিয়ে হাত কেটে অপারেশন থিয়েটারে যেতে হয়েছে তাকে। ম্যাথু ওয়েদের বিকল্প উইকেট কিপারের স্থলাভিষিক্ত করা হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। এরপরও কোনো উইকেট কিপার চোট পেলে কি হবে? এক্ষেত্রে ফিঞ্চের ভাবনা ডেভিড ওয়ার্নার। ট্রেনিং সেশনে গ্লাভস পরে ওয়ার্নারকে ঘাম ঝরাতে দেখে তাকে খুশি লাগছে। এদিকে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই দুর্ঘটনা, হাসপাতালে পাকিস্তানের তারকা ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে আশঙ্কার কালো মেঘ পাকিস্তান শিবিরে। মেলবোর্নের নেটে অনুশীলনের সময় দুর্ঘটনার কবলে পড়েন পাক তারকা শান মাসুদ। মোহাম্মদ নওয়াজের জোরালো শট তার মাথায় এসে লাগে বলে খবর। চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য মাসুদকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। ডাক্তাররা তার চোট পরীক্ষা করে দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন, ছিটকে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ালিফাইং রাউন্ডে সবচেয়ে বড় অঘটন, একমাত্র দল হিসাবে দুইবার যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তার চলতি সংস্করণের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হলো ক্যারিবিয়ানদের। আয়ারল্যান্ডের কাছে হেরে সুপার 12-এ যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন নিকোলাস পুরানরা। এক্ষেত্রে আইরিশরা পরের রাউন্ডের টিকিট হাতে পেয়ে যান। নির্ধারিত 20 ওভারে 146 রান সংগ্রহ করে, জবাবে 17.3 বলেই 150 রান করে দেয় আইরিশরা। এদিকে ভারত পাকিস্তান, কোন দলের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি? 23 অক্টোবর টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারত পাকিস্তান মহারণ। বিশেষজ্ঞরা বলছেন এই ম্যাচের ভারতের জয়ের সম্ভাবনা 63%। MCG-র পরিসংখ্যান বলছে এই মাঠে যে দল প্রথম বল করবে তাদের জয়ের সম্ভাবনা 60%, প্রথম ব্যাট করে জয়ের গড় মাত্র 40%। ভারত পাকিস্তান মোট 6 বার টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে মোট 4টি ম্যাচ। এদিকে খেলা শেষ হওয়ার আগেই সাজঘরে যাওয়ার শাস্তি, চেলসি ম্যাচে বাদ রোনাল্ডো। টটেনহামের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের 2-0 গোলে জয়ের দিনেও বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগেই সাজঘরের দিকে রওনা হতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে বেজায় চড়েছেন ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। অভব্যতার শাস্তি হিসেবে 22 অক্টোবর চেলসি ম্যাচের স্কোয়াডেই রাখা হবে না পর্তুগিজ মহাতারকাকে। এদিকে বিরু বাবার ভবিষ্যৎবাণী, বিশ্বকাপের ফাইনালে উঠবে কোন দুটি দল? বিশ্বকাপের সুপার 12 রাউন্ড যত এগিয়ে আসে, প্রাক্তন তারকাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ও সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যৎবাণীও করতে শোনা যাচ্ছে। সেই তালিকায় নাম লেখালেন বীরেন্দ্র সেহবাগ। টি-20 বিশ্বকাপে কোন দুই দল ফাইনালে উঠতে পারে সে সম্পর্কে নিজের ধারণা স্পষ্ট করলেন বীরু। ধারণা, এবার টি-20 বিশ্বকাপের ফাইনালে সম্মুখ সমরে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। ভারতীয় দলের অস্ট্রেলিয়ায় খেলার পর্যাপ্ত ধারণাও রয়েছে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য গৌতম গম্ভীর তার টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনের নাম দিয়েছেন। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর পাকিস্তানের বিরুদ্ধে তাদের টি-20 বিশ্বকাপ 2022 ম্যাচের জন্য তার টিম ইন্ডিয়ার প্লেয়িং একাদশের নাম দিয়েছেন। দিনেশ কার্তিকের বদলে ঋষভ পন্তকে বেছে নেন গম্ভীর। তার একাদশের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছে রোহিত শর্মা, KL রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্সর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, অর্ষদীপ সিং অথবা ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামি। এদিকে IPL 2023 ফ্র্যাঞ্চাইজিগুলিকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার জন্য 15 নভেম্বরের সময়সীমা দেওয়া হয়েছে। মোটামুটি 3 বছর পর হোম অ্যাওয়ে ফরম্যাটে ফিরে আসারও চিহ্নিত করবে। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ যখন আনুষ্ঠানিকভাবে চলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী বছরের সংস্করণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা 15 নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। মিনি নিলাম 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে বললেন মাশরাফি। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। নিউজিল্যান্ডে টানা 4 ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হেরেছে বড় ব্যবধানে। এই অবস্থায় চারদিকে নেতিবাচক কথাবার্তাই বেশি হচ্ছে। তবে সাবেক অধিনায়ক মাশরাফি শোনালেন আশার কথা, বললেন টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে যে কোনো সময়। বিপিএলের দল সিলেট সিক্সার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি বলেন বাংলাদেশ দল 2-3টি ম্যাচ জিতলেই মোমেন্টাম ফিরে পাবে। তিনি বলেন একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা 1-2টা ম্যাচ জিতে যাই তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি টোয়েন্টিতে মোমেন্টাম সব কিছু, আমাদের সক্ষমতা আছে, এখনও ঠিক মতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন।